তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে একটা শশার ক্ষেত। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি কাজ করতেছেন? এই শশা ক্ষেতে জাংলা দিতেছি। ও আচ্ছা, এই যে এটা কি আপনাদেরই না? এটা সবগুলি ভাই। ও কয় শতাংশ এখানে? এখানে আছে আপনার 70% মতো। 70%? ফলন তো আসছে না? ফলন এই শুরু হচ্ছে মোটামুটি আর কি, প্রথম বীজালি ভাঙা হয়েছে এখন মোটামুটি। আপনার 70% ধরেন 1% বা 10% জমিতে লাগাইতে কেমন কি খরচ পড়ে শশা? ধরেন 10%, ধরেন 10% জমিতে আপনার মিনিমাম 6-7 হাজার টাকার মতো খরচ পড়ে যায়। 6-7 হাজার, তাতে আপনার বর্তমান 14, তাতে প্রাকৃতিক 14-15 হাজার টাকা, 14 থেকে, মানে ওষুধ টষুধ দিয়ে না, এগুলি তো খালি আপনার শুধুমাত্র বীজ আর অন্যান্য যে কাজ, বীজ আপনার অন্যান্য যে কাজ, এই ক্ষেত্রে এই খরচটা হয় আপনার। আচ্ছা, ওষুধ আলাদা? ওষুধ আলাদা। ওষুধ কয়দিন পর পর দেওয়া লাগে? ওষুধ তো প্রতি সপ্তাহে আপনার প্রতি 5 দিনের মাত্র একদিন পরে। শশা ক্ষেত আচ্ছা আচ্ছা, অন্যান্য ক্ষেত্রের ব্যাপারটা আলাদা। বাজার দর কেমন বর্তমান? বাজার দর এখন 1000-1200 টাকা। 1000-1200 মন? মন। তাতে আপনাদের কেমন কি, মানে 1000-1200 টাকা মন হলে অবশ্যই আমাদের ভালো, মানে লাভজনক আছে বর্তমান? আছে, এখনো যেরকম বাজার আছে তাতে আমরা আশাবাদী যে আমরা। শুধু কি এইগুলাই করেন, মানে কোবের ক্ষেত যেটাকে বলি আমরা, শশা বা বাজে ক্ষেত বলা হয়? বাজে ক্ষেত, বাজে ক্ষেত, বাজে ক্ষেত বলা হয় সবজি আবার। মোটামুটি এগুলো আপনি মনে করেন যে এই এগুলা অনেক এগুলা আছে, মরিচ আছে, তারপরে আপনার পটল আছে। এই যে পটল ক্ষেত, আপনি কি কি লাগাইছেন? শশা লাগাইছে একটু, আর পটল আছে, মরিচ। শশা, পটল, মরিচ, তাতে বেশ মোটামুটি ভালো আছে, নাই তো? মোটামুটি এরকম বাজার থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের লাভ হবে। আচ্ছা, এরকম বাজার থাকলে শশে কালকে বললো যে ছিড়বে না, একটু দেখাই দর্শক দেখেন। ওই যে প্রথম ধাপ আপনার এই যে জালিগুলো পড়ছে, হ্যাঁ, কই এই যে এই যে এই যে, হ্যাঁ, এই জালিটা আপনার কালকের দিন পরে ছেড়ে দেবে জালিটা। কালকের দিন পর না, আর একটু ভিতরে, একটু ভিতরে ধরেন সেটা হবে। হ্যাঁ, এইগুলা ছেড়ে দেবে আগামীকাল। কোনগুলো? এইগুলো আগামীকালকে ছেড়ে যাবে, এইগুলো আগামীকালকে। আচ্ছা, ওইগুলো ধরেন ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে ওইগুলো আজকে ভেঙে দেবো। ওই যে যেগুলো মানে বড় যেগুলো, ওই মালটা আজকে ভেঙে দেবো, একদিন পর পরে ভাঙতে হয়। শশা তো মোটামুটি গ্রোথ ভালো না, তাড়াতাড়ি বড় হয়? একদিন পর পরে এগুলি, এগুলি একদিন পর। আচ্ছা, ধরেন এক সিজনে, মানে এটা তো আপনার 3 মাসের ফসল না? 3 মাসের ফসলে কেউ যদি শশা চাষ করতে চায় এক পাখি জমিতে, তাতে আপনার কেমন প্রফিট আসবে, কেমন লাভ আসবে? তাতে সব কিছু মিলিয়ে ধরেন এ তো ব্যয়বহুল খাতে, এই যে জালিগুলা পড়ছে, এই যে জালিগুলা পড়ছে, মৌমাছি আসছে, মৌমাছি থাকাতে মানে ভালো, মৌমাছি থাকাতে ভালো না, আপনার ওই যে পরাগায়নটা ভালো হয়, ভালো হয়, বুঝছেন? এই দেখেন, এই যে জালিগুলো আসছে। হ্যাঁ, এখন তাতে আপনার মনে করেন যে বাজার দর যদি একটু ভালো থাকে, হ্যাঁ, তাইলে ধরেন আপনার পাখিটি 100,000 টাকার মতো বিক্রি করা যায়। পাখিতে 100,000 টাকা, মানে 3 মাসে? 3 মাসে 1,00,000 টাকা। আচ্ছা, মানে তাতে ধরেন ওষুধ টষুধ দিয়ে কেমন থাকতে পারে? মোটামুটি ভালোই থাকে, যদি 1,000 টাকা বা 900 টাকা বা 1,200 টাকা যদি এসে বেশি হয়, তাহলে আমি যেটা বললাম, আমি এমন একটা বাজার বলছি যে আপনার মধ্যম সাম বলছি, মধ্যম সাম। হ্যাঁ, মানে এখানে যদি ফলন ভালো হয়, বাজার বেশি হয়, লাভ আরো বেশি হইতে পারে, বা বিক্রি বেচা বিক্রি বেশি হবে, সবকিছু মিলে 1,00,000 টাকা থাকে, 1,00,000 টাকা মতো। এটার যত্ন কিভাবে করেন আপনারা? যত্ন ধরেন লাগানোর পরে থেকেই সার, সবজি, ওষুধ, ওষুধ দিয়ে পাশে, এই যে দেখতেছেন এই যে জমিতে, এটা চারপাশে এইভাবে গর্ত করিয়া এই মাটির নিচে সার দেওয়া আছে। আচ্ছা, কি সার দেন আপনারা? কি জৈব সার ব্যবহার করেন? জৈব সার ব্যবহার করা হয়েছে, একবার আবার দেওয়া হবে, মানে এইগুলি এখন এখন যা সার দেওয়া হবে, আর মাটি যা আপনার এইখানে আঁট পড়বে না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে সার দেখা যাচ্ছে, এই যে সার দেখা যাচ্ছে, এই যে সার, এই যে সার দেখা যাচ্ছে, এটা বোনা হয়েছে, এখন শুধু বোনার কাজ চলবে। সারের সাথে অন্যান্য জিনিস আছে, আপনার মনে করেন যে সেগুলো ই আছে, ওই আর অন্যান্য ঔষধের যে মাত্রাগুলি আছে সেগুলো সারের সাথে ই করা হয়। এখন দেখেন এই যে জালি, দু একটা জালি যে লাল হয়ে যাচ্ছে, এই যে, এই যে একটা জালি লাল, এই যে এটা কি আপনার ওই যে রোগ, মানে এটা এটার কি লাগে, এটার কি সমস্যা, এখন এর কি সমস্যা, এটাই তো আমরা বুঝতে পারতেছি না। এই এই ধান, এই যে জালিগুলো অনেক, ওই যে পোকা লাগে, পোকা টোকা লাগে, সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন? আমার মনে হয় এগুলো শাল পোকার কারণে হয়, এই জালিটা কিন্তু সমস্যা করছে আপনার, এই জালিটা কিন্তু প্রবলেম করে নেই, এই জালিটা কিন্তু প্রবলেম, এই জালিটা প্রবলেম করে নেই, এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা ভালো আছে। এখন এই ক্ষেত্রে আপনার ঈদের আগেই ফুল ফিলে একটা সাজ আসবে,
নর্মালি যে পোকা রোধ করার জন্য যে এক ধরনের ফাঁদ ব্যবহার করে ওইগুলা করেন না? সেগুলো আছে, এই জমিনতে দিও আছে, কোথাও কোথাও হয়তো ওই পাশে থাকতে পারে। এই বল্লা পোক ধরার জন্য, যেটাকে শালপোক বলি আমরা, শালপোক না, এই শালপোকটা ধরার জন্য আমাদের এখানে ফাঁদ পাতা আছে। আরো যেগুলো আছে ধরেন এই যে শসা গুলো আছে এগুলো কাল পরশু ছিঁড়া হবে না? কালকে, এগুলো কালকে যাবে, সিস্টেম অনুযায়ী যাবে আর কি। এগুলা একদিন পর পর ছিঁড়া হবে, প্রতি একদিন পর পর এগুলো ছিঁড়া হয়। যাক বেশ ভালো, বাজার থাকে যাও। শসার ব্যাপারটা তো ওয়েদারে, হ্যাঁ, যদি ওয়েদারটা ভালো থাকে ইনশাল্লাহ। মানে এটা কি বৃষ্টি হলে ভালো হয় নাকি অতিরিক্ত খরাই ভালো হয়? বৃষ্টি একটু, রোদ উঠলো বা একটু, একেবারে একভাবে একটা বৃষ্টি নেমে গেলে এর জন্য ক্ষতিকর। মানে টানা খরা পরে রোদ হবে, বৃষ্টি হবে, তাহলে ভালো হবে। মানে বৃষ্টি হলে তো কি হয় যে ওই যে পোকামাকড় গুলো মারা যায় না? মোটামুটি একটু বৃষ্টি হলে স্যার, এই জন্য এটা আপনার এবার তো খরার বছর, এই জমিতে অনেকগুলো শেষ খাইছে, পাঁচটা ছয়টা শেষ খাই গেছে। বৃষ্টি বাদল দিন আসে, শেষ আর লাগবে না আমাদের মানে রাজাপুরে ইনশাল্লাহ আমাদের অনেক কৃষকই এই শসার আবাদ করছে, এই সব মাল ঢাকা চলে যাচ্ছে। ও আচ্ছা, মানে বেচা বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের জোর ঝামেলা নাই। সেটা বাজার ভালোই হোক বা একটু খারাপ হোক, বিক্রি হয়ে যায়। মানে পাইকার এখানে এসে নিয়ে যায়? এখানে এসে নিয়ে যায়। আচ্ছা, বেশ ভালো। তাহলে রাস্তাঘাট থেকে মালটা চলে যায়। এখন আপনি আসছেন, আসলে শালপোকের কারণেই এই যে জালিটা আপনার প্রবলেম হয়েছে, লাল হয়ে গেছে। এটা এটা মানে কি কি জন্য হয়েছে আপনারা এটা ধরতে পারতেছেন না? আমার ধারণা আনুমানিক, এই দেখেন, এই দেখেন, এই যে এই যে এই এইটা 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 দেখেন, এই দেখেন পৌঁছে গেছে। এর ভিতরে পোকা হয়েছে, ওই যে এক ধরনের পোকা, এই যে শাল পোকার কারণে হয়েছে, পোকায় বাথরুম করে দেয়, করে দেওয়ার পরে হচ্ছে জালিগুলো মারা যায়। এই যে এই যে অবস্থা, এই দেখছেন, আমার মনে হয় শাল পোকার, শাল পোকার রোধ করার জন্য ইদি হয়েছে, ফাঁদ দেওয়া হয়েছে। আসুন, এখানে হচ্ছে মোট 70% আছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনাকে, আপনি কাজ করেন। আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ।